আপনারা দেখতে পাচ্ছেন আমি এর ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং নিচ দিয়ে দেখতে পাচ্ছেন মেশিনটি ফিল্টারিং করা শুরু করে দিয়েছে। আপনারা এভাবে মেশিনটির মাধ্যমে ফিল্টারিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম একটি অয়েল ফিল্টার নিয়ে। আপনারা অনেকে আছেন তেলের বিজনেস করে থাকেন, তাদের কিন্তু তেলগুলো পরিশোধন করার জন্য এই ধরনের একটি অয়েল ফিল্টার প্রয়োজন হয়। আপনারা বাজারে কিন্তু অনেক ধরনের বাংলা তেলের ফিল্টারগুলো পাবেন যেগুলোর মাধ্যমে আপনারা ফিল্টারিং করে থাকেন, কিন্তু সেগুলোর মাধ্যমে কিন্তু ফিল্টার করতে আপনাদের তেলগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে পরিশোধিত হয় না। আপনারা যদি এই তেলের ফিল্টারটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের তেলগুলো একদম সম্পূর্ণ পরিশোধিত হয়ে ময়লামুক্ত তেলগুলো আপনারা এই মেশিনটির মাধ্যমে পরিশোধন করতে পারবেন। আপনারা যারা এই ধরনের তেলের বিজনেস করেন তারা এই তেলের ফিল্টারটি ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো এই মেশিনটি কিভাবে আপনারা ফিল্টারিং করবেন এবং এই মেশিনটির সম্পূর্ণ অপারেটিং ভিডিওটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ফিল্টার মেশিনটি। আপনারা অনেকে আছেন যারা তেলের বিজনেস করেন, আপনারা সেই সকল মিলগুলোতে আপনারা এই তেলের মেশিনটি ব্যবহার করতে পারেন। এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ এবং এই মেশিনটি বাংলা মেশিনের তুলনায় অনেক তাড়াতাড়ি ফিল্টারিং করে থাকে। কারণ হচ্ছে এর এখানে একটি ভ্যাকুয়াম মোটর দেওয়া আছে যার মাধ্যমে মেশিনটি সম্পূর্ণ তেলগুলো এর ভিতরে নিয়ে তাড়াতাড়ি এই নলটির মাধ্যমে আপনারা ফিল্টারিংগুলো করতে পারবেন এবং তেলগুলো এই নলটির মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস বডির একটি মেশিন। এই মেশিনটির উপরের প্যানেলে দেখতে পাচ্ছেন একটি ফিল্টার দেওয়া আছে এবং এই ফিল্টারটির মাধ্যমে তেলগুলো এর ভিতরে পড়ে থাকে। আপনাদের তেলগুলো এই বড় এই চেম্বারটির ভিতরে দিতে হবে, উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি ভ্যাকুয়াম মোটর দেওয়া আছে যার মাধ্যমে তেলগুলো এর ভিতরে পড়তে সাহায্য করবে এই ভ্যাকুয়াম ফিল্টার। এবং নিচে চারটি চাকা দেওয়া আছে যার মাধ্যমে আপনারা অনায়াসে যে কোনো জায়গায় এইভাবে আপনারা মুভমেন্ট করাতে পারবেন। চলুন তাহলে আমি আপনাদের এই মেশিনটির মাধ্যমে ভ্যাকুয়াম ফিল্টারিং করে দেখাই তেলগুলো কিভাবে ফিল্টার করা হয়। এখন আমি আপনাদের এই মেশিনটির মাধ্যমে এই ধরনের তেলগুলো আপনাদের ফিল্টারিং করে দেখাবো কিভাবে এই মেশিনটি ফিল্টারিং করে। মেশিনটির মাধ্যমে ফিল্টারিং করার জন্য প্রথমে আপনাদের এই মেশিনটি চালু করতে হবে। এখানে ভ্যাকুয়াম ফিল্টারে এখানে একটি সুইচ দেওয়া আছে, এই সুইচটি চাপ দিলে আপনারা দেখবেন মেশিনটি চালু হয়ে যাবে। আমি সুইচটি চালু করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি চালু হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু তেল ঢেলে দেবো। তেল দেওয়ার পর আপনারা দেখবেন এই মেশিনটি কীভাবে ভ্যাকুয়াম ফিল্টারিং করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং নিচ দিয়ে দেখতে পাচ্ছেন মেশিনটি ফিল্টারিং করা শুরু করে দিয়েছে। আপনারা এভাবে এই মেশিনটির মাধ্যমে ফিল্টারিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কত দ্রুত সময়ের মধ্যে তেলগুলো ফিল্টারিং করে দিচ্ছে। এই মেশিনটির মাধ্যমে আপনারা প্রায় 100 লিটারের মতো তেল পরিশোধন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে কাপড়টি দেওয়া আছে এই কাপড়টি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তেলগুলো একদম ফিল্টারিং করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের এই তেলগুলো এই গ্যালানটির ভিতরে নিয়ে দেখাবো কিভাবে তেলগুলো নিতে হয়। তেলগুলো নেওয়ার জন্য প্রথমে আপনাদের এই বোতলটি এখানে ধরতে হবে, এই চাবিটি এভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে। নিচের দিকে নামানোর সাথে সাথেই দেখবেন তেলগুলো এভাবে পড়তে শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তেলগুলো পড়তে শুরু করেছে বোতলের ভিতরে। আপনারা এভাবে এই মেশিনটির মাধ্যমে তেলগুলো পরিশোধন করে বোতলের ভিতরে ভরতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো পড়তে শুরু করেছে। আপনারা এভাবে এই মেশিনটির মাধ্যমে তেলগুলো পরিশোধন করে এই কলটির মাধ্যমে তেলগুলো বোতল বা বিভিন্ন জায়গায় আপনারা রেখে বাজারজাত করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তেলগুলো কিন্তু একদমই সম্পূর্ণ ভরা শেষ, কিছু তেল জমা হয়ে আছে। এগুলো আপনারা চাইলে কিছুক্ষণ অপেক্ষা করলে এই তেলগুলো একদম সম্পূর্ণ এর ভিতরে চলে যাবে। আপনারা এভাবে এই মেশিনটির মাধ্যমে তেলগুলো ফিল্টারিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তেলগুলো ফিল্টারিং করা শেষ এবং বোতলেও আমাদের একদম পরিমাপ মতো ফিল্টারিং হয়ে ভিতরে এসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো কতটা পরিশোধন হয়েছে, একদমই সম্পূর্ণ ময়লা ছাড়ানো হয়েছে এর ভিতরে। এর ভিতরে কোনো ময়লা বা ধুলাবালু কিছুই নেই। আপনারা এভাবে এই ফিল্টারটির মাধ্যমে এই ধরনের তেলগুলো ফিল্টারিং করে বাজারজাত করতে পারবেন। আপনারা এতক্ষণ দেখতে পারলেন আমি এই মেশিনটির মাধ্যমে এই সরিষার তেলগুলো কিভাবে ফিল্টারিং করেছি। আপনারা যারা ছোটোখাটো তেলের মিলগুলো আছে তাদের কিন্তু এই ধরনের ফিল্টারিংগুলো প্রয়োজন হয়। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বাংলা ফিল্টারিংয়ের মাধ্যমে তেলগুলো ফিল্টারিং করে থাকে, কিন্তু আপনারা যদি এই ফিল্টারটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের অনেক সময় বাঁচবে এবং দ্রুত সময়ের মধ্যে তেলগুলো ফিল্টারিং হবে। এই ফিল্টারটির মাধ্যমে আপনারা প্রায় 1 ঘন্টার ভিতরে 100 কেজির মতো তেলগুলো ফিল্টারিং করতে পারবেন। আপনাদের যদি এই ফিল্টারটি প্রয়োজন হয়ে থাকে
তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারেন। আর ফিল্টারটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনাদের যদি এই ফিল্টারটি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারেন বা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।